শুরু করছি আজকে আপনার লাইভ অনুষ্ঠান। আমি জ্যোতিষ সম্রাট শ্রী অতনু আপনাদের সঙ্গে সরাসরি লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। আপনারা অবশ্যই করে আমার সঙ্গে কথা বলতে পারবেন, কিন্তু তার আগে কতগুলো জিনিস জানার দরকার। বলতে বলতে বন্ধু চলে এসেছেন, কিন্তু অবশ্যই করে জন্ম তারিখ জন্ম সময় নিয়ে আমার সঙ্গে সরাসরি কথা বলুন। আমি জানিয়ে দেবো আপনার জীবনে কোথায় কোথায় লুকিয়ে রয়েছে, আপনার কোন জায়গায় সমস্যা। প্রথম বন্ধুকে দেখেই নি কে আছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি বাগদার থেকে বলছি। কোথা থেকে আরেকবার? বাগদার। বাগদার, আচ্ছা ঠিক আছে। জন্ম তারিখ বলুন। 7/11 আপনি একটু বেশি ইয়ে হয়ে পড়েছেন, টেনশন করবেন না একদম, আমি আছি তো। 11/7/2007 তাহলে ধরতে পারি, তাই তো? হ্যালো, সেপ্টেম্বর? ওহো, হ্যালো, আরে দাঁড়ান এক মিনিট, সেপ্টেম্বর বললেন তাই তো? সেপ্টেম্বর 11/7/2007 বলুন, জন্ম টাইম বলুন। রাত্রির বেলা 11:30। আচ্ছা কোথায় জন্ম? জন্মস্থান? উত্তর কলকাতা। আচ্ছা, তার মানে কলকাতাই ধরে নিই আমরা, অসুবিধে নেই। আচ্ছা আচ্ছা, কি বারে জন্ম ছিল, জন্মবারটা কি? সম্ভবত কেন মঙ্গলবারই জন্ম? মিথুন লগ্ন সিংহ রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র শুক্ল প্রতিপদ তিথিতে জন্ম হয়েছে। আচ্ছা, জন্ম ছকের মধ্যে প্রত্যেকটা গ্রহ মার্গী রয়েছে, এটা জন্ম ছক কি বলছে দেখে নিই। লগ্নে কিছু নেই, লগ্নে দ্বিতীয় ভাবে শুক্র, রবি, শনি, চন্দ্র, কেতু। রবি, শনি, চন্দ্র, কেতু, এটা এটা কি আপনার কোনো কার, আপনার ছেলে? ছেলে তো, এর জীবনে রবি চন্দ্র, রবি শনি চন্দ্র কেতু এই যে যোগটা, এই জায়গাটার প্রতিকার করাতে হবে, সাউথ ওয়েস্ট জায়গা থেকে একে সরাতে হবে। দুটো জিনিস বললাম, রবি শনি চন্দ্র কেতুর যোগের প্রতিকার করতে হবে এবং সাউথ ওয়েস্ট জায়গা থেকে সরাতে হবে, নাহলে এই মাঝপথে পড়াশোনা ছেড়ে দেবে, পড়াশোনা করবে না, পড়াশোনায় মানে ইয়ার লস পর্যন্ত এর সম্ভাবনা রয়েছে এই জন্মচক্রের মধ্যে। একটাই প্রবলেম, কি সমস্যা? আমি পড়াশোনা নিয়ে জানতে চাইছিলাম। ছেলে কি করছে, কি প্রবলেম, কি আপনার সমস্যা কি? ছেলে পড়াশোনা মোটামুটি পড়তে চাইছে না। রেজাল্ট কেমন করছে? আমি এটাই বলছি যে এক্ষুনি বলছি যে এই যে রবি শনি চন্দ্র কেতুর যোগের প্রতিকার করুন এবং ওকে সাউথ ওয়েস্ট জায়গা থেকে সরিয়ে দিন। ও কোথায় শুচ্ছে, ওর শোয়ার জায়গা কোথায়, পড়াশোনা করার জায়গা কোথায়? ওর পড়াশোনা, ওর শোয়ার জায়গা তো পূর্ব, দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ পশ্চিম দিকে বলছি। আচ্ছা, ওর পড়াশোনা এবং থাকার জায়গা দেখা যাচ্ছে এখান থেকে যে দক্ষিণ পশ্চিম দিকে, ওই জায়গা থেকে সরিয়ে দিন। আর ওকে এই রবিচন্দ্র শনি কেতুর প্রতিকার করুন, এই জায়গাটা ঠিক করুন, না হলে কিন্তু ইয়ার লস এবং মাঝপথে পড়াশোনা ছেড়ে দেবে। ঠিক জায়গায় বলছি তো? একবার পারলে যোগাযোগ করুন, সামনাসামনি অনেক কিছু বলবো, কারণ আজকে অনেক বেশি কথা বলতে গেলে মুশকিল, কারণ বন্ধুরা, প্রচুর বন্ধুরা ওয়েট করছে। ঠিক আছে, ওকে শুনতে থাকুন। এই জায়গাটা প্রবলেম আছে বলেই তো আমি আপনাকে বলে দিলাম, প্রবলেম রয়েছে এই জায়গাটা, এই জায়গাটা একটু ঠিক করাতে হবে। ঠিক আছে, একটু সামনাসামনি বা কালকে সকালবেলা 9টা থেকে 11টার মধ্যে ফোন করুন, কথা বলবো আমি। ঠিক আছে বন্ধুরা, সবাই ওয়েট করছে আমার সঙ্গে কথা বলতে, একজনের সঙ্গে এত কথা বললে কি করে, আমি শুধুমাত্র কোথায় সমস্যা আপনাকে জানিয়ে দিতে পারবো, আমি জানিয়ে দিতে পারবো শুধুমাত্র আপনার কোন জায়গাটাতে সমস্যা রয়েছে। সেই রকমভাবে আপনার যদি জানার থাকে, তারপর তো আমি রয়েছি আপনার পাশাপাশি রয়েছি, আমি সব জায়গায় থাকি, আমি প্রত্যেকটা জেলায় রয়েছি। অবশ্যই করে আমাকে কোথায় পাচ্ছেন, আমার জন্য নাম্বার রয়েছে, দেখছেন কলিংয়ে নাম্বার যাচ্ছে 9674083091 নাম্বারে, আপনি অবশ্যই করে কালকে সকালবেলা 9টা থেকে রাত্রি 9টার মধ্যে নাম বুক করতে পারবেন। কে আছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে বলছেন, আচ্ছা বলুন, কার বিষয়ে? আমার বিষয়ে জানতে চাই। আপনার বিষয়ে জানবেন, আমি 13 তারিখে কৃষ্ণনগরে থাকছি। বলুন জন্ম তারিখ বলুন। 8/11/2001 এটা আপনার? হ্যাঁ হ্যাঁ। বলুন জন্ম টাইম বলুন। বৃহস্পতিবার। সময়, জন্ম সময়? 8/11। জন্ম সময়? হ্যাঁ। কটার সময় জন্মগ্রহণ করেছেন? সরি, আমি বারবার করে বলছি, আপনারা প্রচুর বন্ধু ওয়েট করে আমার সঙ্গে কথা বলার জন্য, আপনারা সবসময় জন্ম তারিখ জন্ম সময়টা হাতে নিয়ে ফোন করুন,
আমি জানি আপনাদের প্রবলেম হয়, আপনারা হয়তো ফোন ঘুরিয়ে যাচ্ছেন ফোন লাগে না, আপনি ভাবছেন লাগলে নাই তখন করব, কিন্তু তার আগে থেকে আপনার জন্ম তারিখ জন্ম সময়টা হাতে রাখুন, নাহলে আমি কি করে বলবো? আপনার যে ডেটা দেবেন আমি তার উপরে ভিত্তি করে কিন্তু আপনার লাইফে কোথায় সমস্যা লুকিয়ে আছে সেটা আমি তখনই বলে দেবো। জীবনে মানুষ সবাই আবার কে আছেন দেখি একজন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? ভালো করে বলুন। বাঁকুড়া থেকে বলছেন? বাঁকুড়াতে আমি থাকছি হচ্ছে 23 তারিখে। বলুন জন্ম কার সম্বন্ধে জানবেন? আমরা দাদার সম্বন্ধে জানব। দাদার জন্ম তারিখ? দাদার জন্ম তারিখ হচ্ছে 3/9। আরেকবার ভালো করে। বুঝলাম না। 3/11/95। 3/11? হ্যাঁ 1995। কটার সময় জন্ম? দাদার জন্মটা কত? জন্ম সময়? হ্যাঁ জন্ম সময় রবিবারে জন্ম। এখানে জন্ম ছক কি বলছে দেখে নি, জন্ম ছকে রবিবারে 3/11/1995 বললেন? 97 বলছি, 95 এতবার করে বলছি বলে 95। হ্যাঁ 97। আচ্ছা দেখি এবার ভুল হলো, 97। আচ্ছা জন্ম বার কি বলেছিলেন আপনি? রবিবার বলেছিলেন, তাই তো? একটুখানি হোল্ড করুন, একটু দেখে নিই কি বলছে। আচ্ছা এখানে জন্ম বার তাও হচ্ছে না তো, 3/11/1997 জন্ম তারিখ ভুল, জন্ম তারিখটা ভুল রয়েছে, ঠিক আছে? জন্ম তারিখ ভুল, হুম, কারণ ও রবিবারে জন্ম নয় তাই জন্য, ঠিক আছে? আপনি দেখ, আচ্ছা আপনি এবার বলুন আমাকে, আপনি কি বাংলা মতে দেখছেন না ইংলিশ মতে দেখছেন? বুঝতে হবে, ভালো করে বুঝে নিন, কারণ আমাকে যে ডেটা দেবেন আমি তার উপর ভিত্তি করে বলবো। আর আপনার যদি জন্ম তারিখ ভুল থাকে, জন্ম তারিখ যদি আমার সঙ্গে না ম্যাচ করে, তাহলে তো আমি যে ডেটা বলবো, যে কথাগুলো বলবো ভুল হয়ে যাবে। তো ভুল হয়ে গেলে তখন কি আমাকে বিশ্বাস থাকবে? তো বিশ্বাস থাকার জন্য অটোমেটিকলি আপনাকে যে জন্ম তারিখ অরিজিনাল সেটাই বলতে হবে। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? পার্সার্কাস। কার বিষয় জানবেন? হ্যালো, কার বিষয় জানতে চাইছেন? কার বিষয় জানবেন? আপনার বিষয়? ছেলের জন্ম তারিখ বলুন। ছেলের? হ্যাঁ 25/2/1990। কটার সময় জন্ম? 1:28 রাত্রিবেলা জন্ম। রাত্রিবেলা জন্ম, কোথায় জন্ম? কলকাতায়। কলকাতায় জন্ম, ভালো কথা। আচ্ছা সেটা কি বার পড়ছিল কি, তাহলে ডেটা কি হচ্ছে, জন্মদিনটা কি, মানে জন্ম বার আর কি? রবিবার পড়ছে তাই তো? রবিবারই পড়ছে। বৃশ্চিক লগ্ন কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের দশায় জন্ম, খুব ভালো, কিন্তু অমাবস্যা তিথিতে জন্ম হয়েছে, জানা আছে তো? সবকটা গ্রহ মার্গী রয়েছে, এটাও খুব ভালো রয়েছে। জন্ম ছকের মধ্যে যেটা দেখাচ্ছে, সমস্যা কোথায়, সমস্যা হচ্ছে ওর জীবনে প্রত্যেক মুহূর্তে প্রতি পদক্ষেপে বাধার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? রাশি জানলে হয়ে যাবে, রাশি হচ্ছে ওর কুম্ভ, ঠিক আছে? যাদের ছোট্ট কিছু জিনিস জানার দরকার, যে কি রাশি জানলে হয়ে যাবে, তাহলে শুধু রাশিতেই হয়ে যাবে, অসুবিধার কোনো কারণ নেই, খুব ভালো। আমি আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মানুষ আজকের দিনে হয়তো অফিসে চাকরি করছেন, তো সকাল থেকে রাত পর্যন্ত খাটছেন, কিন্তু বসের কিছুতেই মন পাচ্ছেন না, বস আপনাকে দেখলেই রেগে যাচ্ছে। হয়তো আপনি আপনার সন্তানটিকে একটি টিচারের কাছে পাঠিয়েছেন পড়াশোনা করার জন্য, সম্পূর্ণভাবে টিচার যেন আপনাকে সঠিকভাবে গাইড করছে না, বা আপনার একটা মনের মানুষকে আপনার পছন্দ হয়েছে, আপনি হয়তো তার থেকে সেই অনুযায়ী সাপোর্ট পাচ্ছেন না, সে হয়তো দূরে দূরে চলে যাচ্ছে আপনার থেকে, বা হাজব্যান্ড ওয়াইফ হয়ে রয়েছে, হাজব্যান্ডের যেন ওয়াইফের থেকে মন উঠে যাচ্ছে, বা ওয়াইফের হাজব্যান্ডের পছন্দ হচ্ছে না, এরকম নানান ধরনের সমস্যা আমাদের জীবনে চলতে থাকে। আকর্ষণ, মানুষের যে আকর্ষণ, এই মানুষকে ভালো লাগানো বা আপনার উপর যে অ্যাট্রাকশন,
সেটা তৈরি করার জন্য আমরা অনেক সময় মানুষকে কিন্তু বলে থাকি যে বশীকরণ, আমরা বশীকরণ করব। হ্যাঁ, অতটা বশীকরণ নিয়ে আলোচনা করে না জানি, কিন্তু আজ নতুন একটা তথ্য দেবো আপনাদের যে বশীকরণ না করেও কি করে আপনি তাকে তার অ্যাট্রাকশনটা আপনি পেতে পারেন, এটা নিয়ে অনুষ্ঠানে বলবো, কিন্তু কে আছেন দেখে নিয়ে একবার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হলদিয়া থেকে ফোন করছি। হলদিয়া থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানবেন? বলছি আমি সরস্বতী লাইভ প্রোগ্রামটা দেখছি। আচ্ছা, তো আমি আমার ডেট অফ বার্থ জানতে চাই। আমি আপনার সঙ্গে সরাসরি কথা বলছি টিভিতে, বলুন। হ্যাঁ, জন্ম তারিখটা বলুন। কৌশিক কুমার দলুই। আচ্ছা কৌশিক বাবু, বলুন আপনার জন্ম তারিখ বলুন। আমার 21/1985। 21/1985 জানুয়ারি মাসে, তাই তো? 21/1985 কটার সময়? 3:30 থেকে 4:00 মধ্যে। এই তো এইখানটাতেই প্রবলেম, ঠিক আছে? এক্সাক্ট টাইম না হলে একটু মুশকিল। বিকেল বেলা না সকাল বেলা, মানে রাত্রি বেলা? বিকালে। বিকেলে 3:00, মানে 15:45, মানে 15টা, মানে 45 ধরে নিলাম, মাঝামাঝি একটা ধরলাম অ্যাপ্রক্স। এখানে দেখাচ্ছে, কি দেখে নি। আচ্ছা, কি বারে জন্ম, বার বলবেন? জন্ম বার, কি বারে জন্মেছেন? শুক্রবারে জন্মেছেন, তাই তো? 21 জানুয়ারি বললেন, 1985 বললেন, তাই তো? কিন্তু সেটা বারটা ভুল হচ্ছে, ঠিক আছে? তার মানে জন্ম তারিখটা সঠিক নয়, তাই না? তাও তো আমি বলতে পারবো না, সরাসরি আসতে হবে, ঠিক আছে? অনেক সময় মানুষের মধ্যে জন্ম তারিখ, জন্ম সময় এটা সঠিক থাকে না। আপনার কাছেও হয়তো জন্ম তারিখ বা জন্ম সময়টা নেই, কি করে অত দূর কাছে জানেন? আমি কৃষ্ণমূর্তি পদ্ধতি করি, ফলো করি, তাই আমাদের এটা সাবজেক্টটাকে কেপি পদ্ধতি বলা হয়। কেপি পদ্ধতির মধ্যে একটু, হ্যালো হ্যালো নমস্কার, একটু একটু সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন। তো কৃষ্ণমূর্তি পদ্ধতির মাধ্যমে যদি জন্ম তারিখ জন্ম সময় নাও থাকে, তাহলেও কিন্তু আপনি আপনার জীবনের সব কটা জিনিস আপনি কিন্তু জানতে পারবেন। এটি কৃষ্ণমূর্তি পদ্ধতির মধ্যে হোরারি বলে একটা সাবজেক্ট হয়, সেই সাবজেক্টের মাধ্যমে যেই মুহূর্তে আপনি আমার পাশে সামনে আসছেন, তার উপর ভিত্তি করে বিচার করে আমি কিন্তু বলতে পারবো যে আপনার জীবনে কোন দিকটাতে প্রবলেম রয়েছে, কিভাবে আপনি জীবনে আনন্দ পাবেন, কিভাবে হ্যাপিনেসটাকে আপনি টেনে আনবেন। অবশ্যই কি আমাদের সঙ্গে কে বন্ধু আছেন দেখি। নমস্কার, কে বলছেন বলুন? বলুন আপনার নাম। আমার নাম আছে রণজিৎ। কোথা থেকে বলছেন? পান্ডুয়া, হুগলি থেকে বলছেন। বলুন আপনার জন্ম তারিখ। 7:32 কোথায়, সকালে না বিকেলে? বিকেলে না সকালে? 7:32 সকালবেলা কোথায় জন্ম? সন্ধে, আচ্ছা সন্ধে 19:32 হবে। আচ্ছা কি বারে জন্ম? শনিবারে জন্ম, তাই তো? আচ্ছা দেখি জন্মচক্র কি বলছে দেখি একবার। শনিবারে জন্ম, কুম্ভলগ্ন বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠ নক্ষত্র বুধের দশায় জন্ম, শুক্র একাদশী তিথিতে জন্ম হয়েছে আপনার। জন্মচক্রের মধ্যে বুধ গ্রহ বকরি, একটা গ্রহ আপনার কিন্তু বকরি অবস্থায় বসে রয়েছে। তো জন্মচক্রের মধ্যে আপনি জোরে জোরে কথা বলছেন, কিন্তু আপনার মধ্যে প্রকাশ করাতে বাধা রয়েছে, ঠিক আছে? আপনি একটু লাজ প্রকৃতির, আপনি সহজে লোকের কাছে নিজের জায়গাটা সেটাকে ছিনিয়ে নিতে পারেন না, এটা একটা প্রবলেম আছে কি নেই? আচ্ছা, পঞ্চম ভাবে মঙ্গল থাকার জন্য আপনার মাথা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হবে, এটার দিকে খেয়াল রাখা দরকার। মাথা যত ঠান্ডা রাখবেন তত আপনার জন্য উন্নতি। ষষ্ঠ ভাবে রবি, বুধ, শুক্র, বৃহস্পতি যোগ রয়েছে, এই জায়গাটা প্রবলেম রয়েছে। শনি রাহুর যোগ রয়েছে নেগেটিভ। আপনার যেটা জায়গা সব থেকে মেন প্রবলেম, কর্মের জায়গা, কর্মের জায়গায় কোনো উন্নতি নেই, এইটাই হচ্ছে আপনার মেন সমস্যা, তাই তো? হ্যাঁ কি না? আপনাকে রবি, বুধ, শুক্র, বৃহস্পতির যে যোগটা রয়েছে এটা ঠিক করতে হবে। এবং আমি একটা কথা বলি, আপনার বাড়িতে দক্ষিণ পূর্ব দিক চেনেন, জানেন কোন দিকটা দক্ষিণ পূর্ব দিক? দক্ষিণ পূর্ব দিক কোনটা জানেন?
ব্যাস আপনার দক্ষিণ পূর্ব দিকে সমস্যা রয়েছে। এবার আপনি ভালো করে একটুখানি ক্যালকুলেশন করে দেখে নেবেন কোন দিকটা দক্ষিণ পূর্ব দিকে মেনলি প্রবলেমটা রয়েছে। এইটা জন্মছকটা ঠিক করানো দরকার এবং সঙ্গে বাস্তুর জায়গাগুলো ঠিক করা দরকার, কারণ দক্ষিণ পূর্ব দিকটা আপনার প্রবলেমের জন্য এবং এখানে রবি বুধ শুক্র বৃহস্পতি যোগের জন্য কর্মের জায়গা যথেষ্ট নড় পড়ে, এটা একটুখানি টেনশন। ঠিক আছে, যাই হোক, সব বন্ধুকে তো কিছু না কিছু বলতে হবে, না হলে তো সবাই রেগে যাবে, রোজ ফোন করি রোজ ফোন করি, কিছুতেই লাইন পাই না অত দ্বারা, এটা হয় আপনাদের মধ্যে আমি জানি। ঠিক আছে, তো আজকে যেটা বলছিলাম যে বশীকরণ, আমরা কি করি, আমরা যাই কোনো জায়গায়, এমন কোনো জায়গায় দেখুন সবাই যে খারাপ তা কিন্তু নয়, অনেক ভালো ভালো মানুষও রয়েছেন কিন্তু মার্কেটে, কিন্তু আপনি বশীকরণ আপনি নিজেই কি করে করতে পারবেন, এটা খুব সাধারণ ব্যাপার। আমি কোনো তন্ত্র মন্ত্রের মধ্যে যেতে পছন্দ করি না, এমন কিছু কিছু সামান্য জিনিস যেটা আপনি করলে আপনি নিজেই কিন্তু তার থেকে সাপোর্টটা পেতে পারেন, কি করলে পাবেন বলবো, কিন্তু দেখে নিই কে আছেন। আবার নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, হ্যালো, হয়তো পছন্দ হচ্ছে না কথা বলতে, যাই হোক শুনি। তো এই যে আমাদের যে জায়গাটা কি করে, আজকে সময় কতটুকু নিয়ে রয়েছে, যে বোধহয় সময় বেশি নেই তাও বলি, আপনি ধরুন মানে আপনার, আচ্ছা নমস্কার, কে বলছেন? নমস্কার, কোথা থেকে বলছেন? আমি পার্থশাস্ত্রী বলছি। বুঝতে পারলাম না আরেকবার। পার্থশাস্ত্রী বলছি। পার্থশাস্ত্রী? হ্যাঁ বলছি। 3-11-97। কার বিষয় জানবে বলো? দাদার বিষয়। দাদার বিষয়। 3-11-97। ঠিক আছে, কোথায় জন্ম? হ্যাঁ, কটার সময় জন্ম? ভোরবেলা 4:30 জন্ম। কোথায় জন্ম হয়েছে, জন্মস্থান? বর্ধমান। বর্ধমান। এখন কোথা থেকে বলছো? এখন বাঁকুড়া পার্থশাস্ত্রী। আচ্ছা, আমি বাঁকুড়াতেও যাচ্ছি, বাঁকুড়াতে 20 তারিখে থাকবো, 23 তারিখে থাকবো। ঠিক আছে, আচ্ছা বলো, এটা দাদার ছক তাই তো? আচ্ছা দাদার ছক, দেখি দাদার ছক কি, দাদার কি বারে জন্ম? কন্যা লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র শনির দশায় জন্ম, শুক্ল তৃতীয়া তিথিতে জন্ম হয়েছে। আচ্ছা, জন্ম ছকের মধ্যে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে শনি গ্রহ কিন্তু দাদার জন্ম ছকে বক্রী অবস্থায় বসে রয়েছে। দাদার জন্ম ছকে সমস্যা কোথায় দেখি, এক মিনিট ধরো, দাদার জন্ম ছকে যেটা সমস্যা সেটা হচ্ছে 2-3-4-5-6 ভাবে শনি বসে রয়েছে। তাহলে দাদা কি চাকরি বাকরি করবে, কবে পাবে, অরিজিনালি ভালো চাকরি পাবে কিনা, স্টেবল চাকরি পাবে কিনা, এইটাই আপনার প্রশ্ন। হ্যাঁ দাদা, সরকারি চাকরি জয়েনের জন্য বেরিয়েছিল, বললাম না, আমি তো জানি আপনি ঠিক এই প্রশ্নটাই করবে, এই ছকটা তাই বলছে, আমি বললাম স্টেবল চাকরি। ঠিক আছে, সরকারি চাকরি বলা এখনকার দিনে ভুল। ঠিক আছে, এখানে জন্ম ছকে দাদার যে জন্ম ছকটা রয়েছে সেটা শনি গ্রহের প্রতিকার করতে হবে। ঠিক আছে, শনি গ্রহের প্রতিকার করলে দাদার কিন্তু একটা স্টেবল ধরনের চাকরি, ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু দাদার মধ্যে ডিপ্রেশনটা কাটাতে হবে, দাদার মধ্যে একটু ডিপ্রেশনের পরিমাণটা অনেক বেশি। ঠিক আছে, একটু পারলে যদি, আমি 20 তারিখে বাঁকুড়ায় থাকছি, অবশ্যই করে যোগাযোগ করতে পারো বাঁকুড়াতে। ঠিক আছে, ওকে, তো আজকে সময় কিন্তু একদম শেষ। ঠিক আছে, আজকে আর ফোন নিতে পারবো না, সরি, আমি আবার আগামীকাল আসবো আপনাদের সঙ্গে সরাসরি লাইভে 10:10 অনুষ্ঠানে, আপনি অবশ্যই করে দেখবেন। তার আগে জানিয়ে দিই কারা বন্ধুরা আমাকে কোথায় কবে পাবেন। 4 তারিখে মেদিনীপুরে 2-1 বোধ হয় বুকিং সম্ভবত করাতে পারবেন, 4 তারিখে মেদিনীপুরে থাকছি আমি, 7 তারিখে থাকবো বর্ধমানে, 7 তারিখেও কিন্তু বর্ধমানে আপনারা 2-1 বোধ হয় সম্ভবত নাম লেখাতে পারবেন। তবে সকালবেলা কালকে, এক্ষুনি না, তাড়াহুড়ো না, এত একদম তাড়াহুড়ো না, কালকে ঠিক সকালবেলা 9টা থেকে নাম লেখা শুরু হবে, 9টা থেকে রাত্রি 9টার মধ্যে আপনাকে নাম লেখাতে হবে। বর্ধমানে 7 তারিখে থাকছি, 11 তারিখে থাকছি আমি দুর্গাপুরে, 12 তারিখে থাকছি আসানসোলে, এবং 20 তারিখে থাকছি আমি বাঁকুড়ার চেম্বারে, এবং 13 তারিখে হচ্ছে আমি কৃষ্ণনগরে থাকছি। 13 তারিখ, সামনে 13 তারিখে আমি কৃষ্ণনগরে আপনাদের সামনে থাকবো, 4 তারিখ মেদিনীপুর, 7 তারিখে বর্ধমান, 11 তারিখ দুর্গাপুর, 12 তারিখ আসানসোল। আরও যেগুলো আছে আপনারা স্কলে কিন্তু দেখতে পাচ্ছেন, স্কলে দেখবেন একটুখানি যারা কোথায় আপনার নিয়ারেস্ট চেম্বার রয়েছে একটুখানি দেখতে পারবেন, সেখানে দেখলে আপনারা অবশ্যই করে যোগাযোগ করাতে পারবেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কলকাতায় যদি দেখাতে চান, কলকাতার বন্ধুদের জন্য বলছি, হ্যাঁ কলকাতার বন্ধুরা, আপনারা যদি মধ্য কলকাতায় থাকেন তাহলে আপনারা শিয়ালদাতে দেখাতে পাচ্ছেন, সোমবার বৃহস্পতিবার এবং শনিবার আমি আমার স্ট্রিট শ্রদ্ধানন্দ পার্কের ঠিক বিপরীতে 134 রাজা রামমোহন সরণি সৌভাগ্য সমৃদ্ধি চেম্বারে থাকি, ওটা আমার নিজের পার্সোনাল চেম্বার। যদি আপনারা দেখেন শুক্রবারে দেখাতে চান তাহলে আপনার গড়িয়াহাট দেখাতে পারেন, আপনারা যদি রবিবারে খালি থাকেন তাহলে আপনারা কালীঘাটে দেখাতে পারেন, কালীঘাটে রাজবিহারিতে, রাজবিহারি ওখানে লেকমল রয়েছে, লেকমলের পাশেই আমি ওখানে থাকি, ওখানে আমি চেম্বার করব।
মানে চেম্বার করি, আর যদি যারা একটু দূরের বন্ধু যারা কৃষ্ণনগর বা রানাঘাটের মধ্যে তারা থাকছেন তারা আপনাকে ব্যারাকপুরে, ব্যারাকপুরে চেম্বার রয়েছে, ব্যারাকপুরে আপনারা দেখাতে পাচ্ছেন, ব্যারাকপুরে আমি থাকি প্রত্যেক বুধবার দিন করে। অবশ্যই করে আপনারা আসার আগে নাম কিন্তু লেখাতে হবে, সকালবেলা 9টার পরে নাম লেখা শুরু হবে, তখন কিন্তু আপনারা নামটা লিখে নেবেন যে আমাকে কিভাবে দেখাবেন, এটা মানতে হবে। আজকে যেটা বলছিলাম একটুখানি সময় আছে বলে নিই যে আপনি যদি কারোর থেকে সাপোর্ট পেতে চাইছেন, আপনি ভাবছেন শুধুমাত্র শুধুমাত্র ভাবছেন যে বশীকরণ করাতে হবে, অনেক মানুষ আছেন যে লাফাতে লাফাতে হয়তো বশীকরণ করতে গেলেন 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 5 ঘন্টা বা 10 বছরের জন্য বশীকরণ করতে, বশীকরণ করার দরকার পড়ে কি, আপনি তো তার থেকে শুধু সাপোর্টই চাইছেন, আপনি হয়তো গভর্নমেন্টের থেকে সাপোর্ট চাইছেন, আপনি কি করে গভর্নমেন্টের থেকে সাপোর্ট পাবেন, তা গভর্নমেন্টকে কি বশীকরণ করা যায়? আমি বলবো বশীকরণ কথাটা হচ্ছে সাপোর্ট, সেই মানুষটার থেকে সাপোর্ট পাওয়া, এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। তো সেই জায়গাটা আপনি যে বশীকরণ ভাবছেন, বশীকরণ করব, হোম যজ্ঞ এই সেই এত কিছু করে এত খরচ করে আপনি বশীকরণ করছেন, লাভ কী হচ্ছে? বশীকরণ করে আজকে হতেও পারে নাও হতে পারে, এরকম একটা কনফিউশন থেকেই যাচ্ছে আপনার মনের মধ্যে, মাঝখান থেকে বেশ কিছু টাকা আপনার নষ্ট হয়ে গেল। নিজেই নিজে চেষ্টা করুন বশীকরণ হয় কি না দেখুন না। বশীকরণ করার জন্য কিছু করতে হবে না, যাকে দরকার, যাকে যার আপনি যার, আমি কিন্তু বারবার করে বলছি বশীকরণ কথাটার মানে আমি বলতে চাইছি যে তাকে বস করা নয়, তার থেকে সাপোর্ট পাওয়া। যে আমার সঙ্গে কথা বলতে চাইছে না সে যেন আমাকে ভালোবাসে, সে যেন আমার থেকে আমার কাছে আসে, সে যেন আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে, সেটাকেই তো বলে সাপোর্ট, সেটাকেই তো বলে বশীকরণ। আমার হিসেবে তো তাই বলি, আমি কিন্তু বশীকরণ ফশীকরণ খুব একটা বিলিভ করি না, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, যারা বিলিভ করেন তারা করতে পারেন, আমি কিন্তু বিলিভ করি না। কিছু করতে হবে না আপনাকে, আপনি শুধুমাত্র যাকে আপনি চাইছেন তাকে শুধুমাত্র তার একটি ছবি বা তার কোনো কিছু একটা প্রোডাক্ট তার নিজের, সেটা যদি আপনি 301 ডিগ্রিতে বাড়ির যে বাড়ি টোটাল বাড়ি 301 ডিগ্রিতে যদি সেটা রেখে দিতে পারেন না চুপ করে, ব্যাস জানবেন যে সে কিন্তু 15 দিনের মধ্যে আপনার সঙ্গে কথা বলার জন্য পাগল হয়ে যাবে, বা আপনি তার থেকে সাপোর্ট পাবেন। যদি অফিস হয় অফিসের বস আপনাকে সাপোর্ট করবে, যদি দেখেন যে আপনার কোনো স্কুলের টিচার আপনি সাপোর্ট করছে না সেই স্কুলের টিচার আপনাকে ভালোবাসবে, আপনি যদি দেখেন যে আপনার নিজের কোনো মনের মানুষ হয় তার থেকে আপনি সাপোর্ট পাবেন, বা যদি দেখেন যে আপনি আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে যাচ্ছে, একটা সন্তানের ছোট্ট একটা ছবি বাড়িতে লাগিয়ে দিন, দেখুন সন্তান না আপনার, আপনি মা হলে আপনি বাবা হলে আপনার কথা সম্পূর্ণ সবসময় শোনার চেষ্টা করবে, একটা আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসা তৈরি হবে সবার মধ্যে। আর আমি কি চাই জানেন, যাতে সবাই ভালো থাকে। আর আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমি শুধুমাত্র বাস্তুটার উপর খুব বেশি ইম্পর্টেন্ট দিয়েছি, একটা মানুষের বাড়ি, যদি একটা বাড়ি সম্পূর্ণ ভালো থাকে না আপনার জীবনে কোনো অশান্তি থাকে না, যত কালসর্প মাঙ্গলিক ভৌমদোষ এত দোষ আছে না, এত দোষের মাথা ঘামিয়ে লাভ নেই। আমি বলবো কি, শুধু বাড়িটা যদি আপনি ঠিক করেন না, আপনার পরিবারে যতজন মানুষ আছে না সবাই খুব শান্তিতে থাকবেন। আমরা কি চাই জানেন, আমরা চাই শুধুমাত্র শান্তি। আর আমরা কি করি, সেই শান্তি কেনার জন্য অশান্তিটাকে কিনে নিই চলে আসি প্রত্যেক দিন, এই সারাদিন অশান্তি করছি কেন, না একটু শান্তি পাওয়ার জন্য, ছুটো ছুটি হুড়োহুড়ি যত কিছু করছি সব শুধু শান্তি পাওয়ার জন্য। সেই শান্তিটাকে বা হ্যাপিনেসটাকে যদি কিনতে হয় আপনার বাড়িটাকে শান্তিপূর্ণ করুন। বাড়ি কিন্তু ভাঙার দরকার পড়ে না, বাড়ি কিন্তু কোনো কিছু করার দরকার পড়ে না, শুধু আপনার জিনিসটা কোথা থেকে কোথায় রাখলে বেস্ট হবে সেটা জানতে হবে। আর এগুলোর জন্য যদি আমার কাছে যোগাযোগ করতে হয়, আবারও বলছি 4 তারিখে আমি থাকছি মেদিনীপুরে, মেদিনীপুরের বন্ধুরা 2-1 জন আপনারা নাম বুক করাতে পারেন কালকে সকাল 9টা থেকে। 7 তারিখে থাকবো বর্ধমানে, 11 তারিখ থাকবো দুর্গাপুরে, 12 তারিখে আসানসোল, 20 তারিখে বাঁকুড়া এবং 13 তারিখে কৃষ্ণনগর। কারণ এই কটা জায়গার নাম বলছি এই কারণে, কারণ এই কটা জায়গায় নাম কয়েকটা মাত্র বুকিং হবে, তো সেই জন্য আপনারা বাকি স্কলে যে নাম জায়গাগুলো আছে সেগুলোতে আপনারা নাম লেখাতে পারেন, অবশ্যই করে একটু স্কলটা ফলো করবেন। আর একটা নাম্বার বলে দিচ্ছি, 9674083091, 9674083091, এই নাম্বারটা আপনারা অবশ্যই করে আপনার ফোনে সেভ করে রাখুন, যখন যে প্রবলেম হবে একবার ফোন করে নামটা বুক করি, অবশ্যই করে চলে আসুন। দেখুন আপনার জীবনের যে সমস্যাগুলো না, অবশ্যই করে আমি বলতে পারি 15 দিনের মধ্যে আপনি কিছুটা হলেও উপকার পাবেন। আর জীবনে যদি লাইফ টাইম যদি হ্যাপিনেস থাকতে হয় একবার তো অবশ্যই করে আমার কাছে আসতেই হবে। আর যারা যারা দেখছেন যে আপনারা কোনো রকম এরকম বশীকরণ এই সেই করেছেন ফল পাননি, একবার আমার কাছে এসে দেখুন, আমি যেগুলো বলবো না যেইভাবে গাইড করব ঠিক সেইটুকুনি আপনি নিজে করে দেখুন, আপনি নিজে হাতে নিজের লাইফটাকে তৈরি করতে পারবেন। অনেকে ভাগ্যের আশায় পড়ে থাকে, কোনো ভাগ্য বলে কিচ্ছু হয় না, আমি মানি না ভাগ্য বলে কিছু, আমি কি চাই যে আপনার ভাগ্য আজ থেকে শুরু হবে। আজকের মতো তো অবশ্যই করে সময় শেষ হয়ে যাবে, প্রত্যেক দিনের জন্য সকাল রাত্রি ঠিক 10:10 আপনাদের সামনে এই ভূমি 24x7 আমি থাকবো, অবশ্যই করে আমার সঙ্গে কথা বলবেন। আজকের মতো বিদায় নিই, নমস্কার, শুভরাত্রি।
আছে।